আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে তেলাপিয়া মাছ বোনা করব তার জন্য তেলাপিয়া মাছ নিয়েছি মাছগুলো আমি আগে ধুয়ে নিয়েছি লবণ দিয়ে এখন হলুদ গুঁড়া সামান্য হলুদ গুঁড়া মরিচ গুঁড়া আর লবণ দিয়ে তেলাপিয়া মাছ বোনা করার আগে একটু ভেজে নিলে মাছটা খুব সব সুস্বাদু হয় একটা প্যান বসিয়ে দিয়েছি মাছ ভাজির জন্য তেলও গরম হয়ে গেছে এখন আমি মাছ ভাজগুলো দিয়ে দিব এক এক করে আমার প্রিয় ব্যসালার ভাই বোনেরা যে যেখান থেকে দেখতেছেন আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন আমি অনেক কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানাই শর্টকাট ভিডিও সহজ রেসিপি বেশিরভাগই আমি সহজ রেসিপি করি আপনাদের জন্য যেন সহজে রান্না করতে পারেন অনেকে সময় থাকে না ব্যস্ত জীবনে মানুষ সবাই ব্যস্ত থাকে কর্মজীব কর্মজীবন নিয়ে অল্প সময়ের মধ্যে কীভাবে রান্না করা যায় সেই সহজ রেসিপিগুলো আমি খুচে কুচে বের করি আপনাদের জন্য এখন মাছ ভাজুগুলো প্রায় হয়ে এসেছে দু পিটি ভালোভাবে ভেজে নিতে হবে যেহেতু রান্না মাছ বোনা করবো সেই জন্য আমি মাছ ভাজির সাথে হালকা হলুদ মরিচ দিয়েছি বেশি জাল দিব না আর জাল দিলে বেশি জাল হয়ে যাবে একই প্যানে আমি তেল বরম দিয়েছি এখন পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিবো পেঁয়াজ কুচিগুলো ভালোভাবে একটু নেড়েছে একটু পেঁয়াজের একটা গাছা গন্ধ থাকে সেই গন্ধটা চলে যাবে বেজে নিলে এক চামচ রসুন বাটা দিয়েছি সামান্য পরিমাণ আদা দিয়েছি মাছ বোনের সাথে আদা বা আদা বাটা দিলে খুবই ভালো হয় এক চামচ হলুদ গুঁড়া হাফ চামচ মরিচি গুঁড়া আমার এই মরিষুড়ো খুব জাল এই জন্য কম দিয়েছি এক চামচ বেঞ্জ গুঁড়া হাফ চামচ জিরা গুঁড়া এখন লবণ দিয়ে দিব পরিমাণ মতো লবণ দিয়েছি আপনারা যে যেমন ঝাল খান সে পরিমাণ মতো ঝাল দিবেন আমার তো বাচ্চারা খাবে এই জন্য আমি ঝালের পরিমাণটা একটু কম কমিয়ে দিই উপরে তেল বেশি উঠেছে এখন মাছ ওগুলো আমি দিয়ে দিব মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিলে মাছ অনেক সুস্বাদু হয় পরিমাণ মতো তেল দিয়ে ইয়ে পানি দিয়ে দিব মাছ মধ্যে বেশি পানি ভালো লাগে না একটু ঘা মাখা মাখা থাকলে ভালো লাগে তো আমি এখন একটা ডাকনা দিয়ে ঢেকে দিব বরফ চলে আসছে আমি গরম পানি দিয়ে রান্না করি সবসময় একটু ডাকনা খুলে গরম ভাবটা সরিয়ে নিতে হবে হলে ঘামায় ডাকনা ঘামিয়ে ভিতরে পানি পড়ে যায় আরও প্রায় হয়ে এসেছে কিছুক্ষণের মধ্যে আমি নামিয়ে ফেলবো আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন যদি ইউটিউব থেকে দেখে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক পেজেতে দেখলে ফলো দিয়ে রাখবেন যে কোনো নতুন ভিডিও ছাড়লে আপনাদের পেজে আগে চলে যাবে আমার ভিডিওগুলো দেখতে পাবেন এখন দুটো কাঁচামচ কেটে নিয়েছি সে কাঁচামচগুলো আমি উপর দিয়ে দিয়ে দিলাম কিছু ধন্যবাদ খুশি দিয়েছি ধন্যবাদ খুশি দেওয়ার পরে বেশিক্ষণ রাখা যাবে না নামিয়ে ফেলতে হবে ধন্যবাদ গ্র্যান্ডটা নামে চলে যাবে আমার রান্না আমার মাছটা এখনো চুলাতে এজন্য পানি বেশি দেখাচ্ছে আসলে বেশি জল নেই এটা মাখা মাখা করে নিব নামিয়ে পরিবেশন করছি কেন দেখেন কত সুন্দর একটা কালার এসেছে খুবই সুস্বাদু মজা আল্লাপে